মুসলিম দেশগুলোকে এক হওয়ার ডাক আতুল্লাহ খামিনীর মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একত্র হতে হবে এবং বিদেশি শক্তির প্রভাব এড়িয়ে চলতে হবে সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা চলছে এর মধ্যেই ইরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সংকট আরও বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন খামিনি যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর কারণে বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ হাঙ্গামার পরিস্থিতি তৈরি হচ্ছে তা প্রতিহত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানোর আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা এক টুইট বার্তায় খামিনি বলেন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশগুলোর মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও বেশি শক্তিশালী করতে হবে একই সঙ্গে বিদেশি শক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলতে হবে অপরদিকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভুলবশত গুলি করে ভূপাতিত করার ঘটনায় ইরানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে এই ঘটনায় ইরানের সামরিক বাহিনী দায় স্বীকার করার পর দেশটির ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু হয় দুটি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন ইরানের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিক্ষোভকে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেছেন এছাড়া তিনি বিক্ষোভকারীদের হত্যা না করতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এক টুইট বার্তায় ট্রাম্প বলেন ইরানের নেতাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিক্ষোভকারীদের হত্যা করবেন না আপনারা এর মধ্যে কয়েক হাজার মানুষকে হত্যা বা বন্দি করেছেন বিশ্ব আপনাদের দেখছে বিশেষ করে যুক্তরাষ্ট্র সবকিছু পর্যবেক্ষণ করছে ইরানে বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন শহরে ব্যাপক আকারে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তাদের বলতে শোনা গেছে যে তারা আমাদের বলে যে আমাদের শত্রু আমেরিকা কিন্তু আমাদের শত্রু তো এখানেই আছে অনেক নারীও এই বিক্ষোভে অংশ নিয়েছেন ব্রিটেন ফ্রান্স ও জার্মানিকে ইরানের কঠোর হুঁশিয়ারি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক ইস্যুতে পড়েন চলছে এবার পারমাণবিক চুক্তির অধীনে বিবাদমূলক মেকানিজম বা কৌশল প্রয়োগের সিদ্ধান্তে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান তারা বলছে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তার করুণ পরিণতি ভোগ করতে হবে দু সালে সম্পাদিত ওই চুক্তিতে স্বাক্ষরিত ওই তিনটি দেশ ঘোষণা করে যে তারা বিবাদমূলক কৌশল প্রয়োগ করবে এর উদ্দেশ্য ইরানকে অধীনে তার প্রতিশ্রুতির প্রতি সম্মান বজায় রাখতে বাধ্য করা কিন্তু তাদের এমন কৌশলকে কৌশলগত ভুল বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স তাকে উদ্ধৃত করে বলেছে বিবাদমূলক কৌশলের ব্যবহার আইনগতভাবে ভিত্তিহীন ও রাজনৈতিক অবস্থান থেকে কৌশলগত ভুল এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এই বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের এই তিন দেশের এমন ঘোষণায় অর্থ হলো দু সালে সম্পাদিত পারমাণবিক চুক্তির ইতি এর ফলে ইরানের ওপর আরও অবরোধ আসতে পারে এমনিতেই মার্কিন অবরোধে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে আছে তার ওপর যদি ইউরোপীয় ইউনিয়নের এই তিন দেশ অবরোধ দেয় তাহলে দেশটির টিকে থাকায় কঠিন হয়ে পড়তে পারে এমন অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে অবশ্যই যদি ইউরোপিয়ানরা চুক্তি প্রক্রিয়ার অপব্যবহার করে তাহলে তাদেরকে পরিণতি মেনে নিতে প্রস্তুত থাকতে হবে তেহরান মনে করে ইউরোপিয়ানরা এই ঐতিহাসিক চুক্তির সব পক্ষের সঙ্গে কাজ করার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তাদের সেই ঘোষণায় সামান্যই আস্থা আছে তেহরানের বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পক্ষান্তরে আরও একবার সবার সামনে এটাই প্রকাশ হলো যে ইউরোপিয়ান তিনটি রাষ্ট্র অবাধ্যতা অসৎ উদ্দেশ্য এবং অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্ব দিয়ে সাড়া দেবে এরই মধ্যে দু সালের মে মাসে বহুজাতিক এই চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র এরপরেই ইরানের বিরুদ্ধে অবরোধ দিয়ে যাচ্ছে দেশটি এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাফি ইউরোপের তিনটি প্রভাবশালী দেশের পক্ষ থেকে পরমাণু সমঝোতার সৃষ্ট বিরোধ নিরসনের কথিত উদ্যোগ ও হুমকিকে এক ধরনের নিষ্ক্রিয়তা ও দুর্বল অবস্থান হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন ইউরোপের তিনটি দেশ পরমাণু সমঝোতার ব্যাপারে যে অগঠনমূলক পদক্ষেপ নিয়েছে তার কঠোর জবাব দেওয়া হবে ইউরোপীয় তিন দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি মঙ্গলবার ব্রাসেলসে এক যৌথ বিবৃতিতে ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ঘোষণা করেছে ওই তিন দেশ বলেছে ইরানকে পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে ফিরে আসার জন্য পনেরো দিন সময় দেয়া হচ্ছে এই সময়ের মধ্যে ইরান কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে ইউরোপের এই ঘোষণার বিরুদ্ধে ইরানও পাল্টা হুমকি দিয়ে এই বক্তব্য দিল তবে একই সঙ্গে জার্মান ব্রিটেন ও তাদের ভাষায় পরমাণু সমঝোতায় সৃষ্ট মতবিরোধ নিরসনের লক্ষ্যে কথিত বিশেষ ব্যবস্থা সক্রিয় করার করার কাজ কথাও জানিয়েছে আমেরিকা পরমাণু থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ এই সংক্রান্ত যৌথ কমিশনের বৈঠকে এই সমঝোতা টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেনি পরমাণু সমঝোতার ছত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে পরমাণু সমঝোতায় সই করা দেশগুলোর কেউ যদি চুক্তি বাস্তবায়ন না করে তাহলে ইরানও বিষয়টি নিরসনে যৌথ কমিশনের বৈঠকে উত্থাপন করতে পারে ঠিক একইভাবে ইরানও যদি প্রতিশ্রুতি পালন না করে তবে অন্য দেশগুলোও চাইলে একই পদক্ষেপ নিতে পারে এদিকে ইউরোপ পরমাণু সমঝোতায় ফিরে আসতে ইরানকে পনেরো দিনের যে আলটিমেটাম দিয়েছে তার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় রুশ প্রতিনিধি মেখাইল উলিয়ানোভ এক টুইট বার্তায় বলেছেন ইউরোপের এই ধরনের সিদ্ধান্ত যেন পরিস্থিতিকে আগের চেয়ে আরও জটিল করে না তোলে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান সব পক্ষের বাস্তবায়নের মাধ্যমে এই সমঝোতা টিকিয়ে রাখার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছে কিন্তু দুই বছর অতিক্রান্ত হলেও ইউরোপ এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এ কারণে ইরানও পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে বাধ্য হয়েছে সর্বশেষ গত পাঁচ জানুয়ারি ইরান জানিয়ে দেয় প্রতিশ্রুতি স্থগিত রাখার পঞ্চম ও শেষ ধাপে তারা পরমাণু ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা মানবে না অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মজুদ ও গবেষণার ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না ইরান এও জানিয়ে দেয় এখন থেকে তাদের যতখানি প্রয়োজন ততখানি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে তবে আইএই এর সঙ্গেও সহযোগিতা বজায় রাখবে তেহরান যাই হোক ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নীতি নির্ধারকরা পরমাণু সমঝোতা রক্ষার কথা বললেও তাদের কথা ও কাজে কোনও মিল নেই ইরান বিরোধী বিবৃতি না দিয়ে তাদের উচিত পরমাণু সমঝোতা রক্ষায় আন্তরিকতার প্রমাণ দেয়া এদিকে ইরানের বিচার বিভাগে প্রধান ইব্রাহিম বলেছেন আন্তর্জাতিক আদালতে মার্কিন সাইয়েদ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করতে হবে তিনি বলেন ইরানের কুজ ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে রাইসি আরও বলেন বিশ্বের সবাই জানে জেনারেল সোলাইমানি ছিলেন সন্ত্রাসবাদ মোকাবেলা ও মজলুমদের প্রতি সহযোগিতার প্রতীক এ কারণে সোলাইমানি হত্যা একটি পদক্ষেপ আইন অনুযায়ী এই হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব বিশ্ব বিবেক মুসলিম উম্মাহ এবং ইরানের বিচার বিভাগ ট্রাম্পের এই পদক্ষেপের শেষ দেখে নেবে বলে তিনি জানান সরকার সহ রুশ প্রধানমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক স্টেট অব দ্য নেশনের বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরেই এই ঘোষণা দেয়া হয় এর আগে পদত্যাগ গ্রহণ করে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত মন্ত্রিত্বের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন তিনি এবং তার সরকার পদত্যাগ করেছেন ঘোষণা করেন মেদভেদেব এ সময় সরকারের কার্যক্রমে তিনি নিজে সন্তুষ্ট বলেও দাবি করেন এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য রাশিয়ায় নির্বাচনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয় রাশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবকে দু হাজার সাল থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন এছাড়া দু হাজার আট থেকে দু সাল পর্যন্ত রাশিয়া প্রেসিডেন্ট ছিলেন তিনি মেদভেদেবকে তার দায়িত্ব দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট পুতিন ধন্যবাদ জানালেও তার মন্ত্রিসভা অভিষ্ট লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারেনি বলে উল্লেখ করেন তিনি এদিকে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দিমিত্রি মেদভেদেবের মন্ত্রিসভাকে দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার অন্য আরেকটি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সে বরাদ দিয়ে আরেকটি গণমাধ্যমে জানানো হয় রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি পদ তৈরি করার পরিকল্পনা করছেন পুতিন অফার করা হবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ